ইউজিসি নেট পরীক্ষা নিয়ে বিস্তর দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। নেট পরীক্ষা বাতিল না হলেও নেট পরীক্ষা বাতিল হয়েছে, আর এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ কেন্দ্রের। শুক্রবার নেট এবং নেট বিতর্কের মাঝে কেন্দ্র এই আইনের নির্দেশিকা জারি করেছে। কার্যকর করা হয়েছে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024। আর এবার সেই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ধরা পড়লে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে, দোষী সাব্যস্ত হলে 5 থেকে 10 বছর জেল, এছাড়াও দিতে হবে 1 কোটি টাকা জরিমানা। এর আগে পাশ হয়েছিল এই আইনের ফলে যদি কেউ প্রশ্ন আসে ধরা পড়ে তার 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা এবং জামিন অযোগ্য অপরাধ। আমরা এই করা আইন বলবৎ করে প্রশ্নপত্র লিক, যেটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে, এই ব্যাধিকে আমরা রোধ করতে চাই।